আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের প্রিয় শিক্ষার্থী ফারহানা আফরিন, যিনি ইতিমধ্যে জাপানের স্টুডেন্ট ভিসা পেয়ে গেছেন এবং খুব শীঘ্রই জাপানের উদ্দেশ্যে তিনি রওনা হবেন। তো আপনার কেমন লাগছে জাপানের স্টুডেন্ট ভিসা পেয়ে, যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? আমার ভিসাটা আজকে হাতে পেয়ে আমার খুবই ভালো লাগতেছে। আমি আসলে এটার পিছনে অনেকদিন ধরে ছিলাম। এই ল্যাঙ্গুয়েজটা আমি প্রায় 2 বছরের মতো শিখেছি আমি, তারপর অনেক জায়গায় ঘুরেছি আমি, কিন্তু সেইভাবে আমি আসলে কোনো ফল পাই নাই। কিন্তু আজকে আমি ভিসাটা পেয়ে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আচ্ছা, তো জাপানে আপনি কোন সেশনের জন্য যাচ্ছেন এখন? আমি জুন জুলাই সেশনের জন্য যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কিভাবে সহযোগিতা করেছে ভিসা পাওয়ার জন্য, এবং আপনার স্টুডেন্ট ভিসার জন্য সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ভূমিকা এখানে কতটুকু ছিল? আমি প্রথমেই বলেছি যে আমি আসলে ভাষাটার পিছনে অনেক সময় দিয়েছি। আমি প্রায় 2 বছর নাগাদ এই ভাষাটা শিখেছি, অনেক স্ট্রাগল করছি আমি। এবং এই কথাটা না বললেই নয় যে আমি হয়তোবা নাম বললে সবাই চিনবেন, কিন্তু আমি নামটা নাই বলি। আমি এমন একটি এজেন্সির কাছে ছিলাম, সেই এজেন্সি আমাকে বলেছে যে আপনার সব কাজ চলতেছে, আমার কাছ থেকে সমস্ত সব কিছু ডকুমেন্টস নিয়েছে, কিন্তু আমাকে বলতেছে হ্যাঁ আপনার স্কাইপি টেস্ট হবে হবে হবে, এগুলো আমাকে বিভিন্ন ডেট দিয়েছে। কিন্তু আসলে আমি কিন্তু কোনো মানে তাদের কাছে ফোন দিয়েও তারা আমাকে কোনো ইনফরমেশন দেয়নি, এবং তারাও আমাকে কোনো ফিডব্যাকে কোনো কিছু জানায় নাই। পরবর্তীতে আমি আমার ফ্রেন্ডদের মাধ্যমে জানতে পারি যে সান জাপানিজের কথা। তো আমি নিজে এখানে আসছি, আসার পরে আমি তাদের সব কিছু সমস্ত কথাগুলো শুনছি। শোনার পরে আসলে আমার তারপরেও বিশ্বাস হচ্ছিল না আসলে আমার কাজটা এত সহজে হয়ে যাবে। যখন স্কাইপি টেস্টটা দিছি আমি, তারপরে যখন আমার সিওই পেপার আসছে, তারপরে আমি বুঝতে পারছি যে আসলে না, স্যারদের অনেক অবদান থাকে। স্যারা স্কাইপি টেস্ট থেকে শুরু করে স্যারদের এমনি আনুষঙ্গিক যে ক্লাসগুলো থাকে, স্যারা সকাল 10টা থেকে ক্লাসটা শুরু করে এবং ক্লাসটা শেষ হয় ক্লাস 5টায় যেয়ে। তো তারা এই টাইমটায় আমাদের 2-3 জন, আমাদের 4 জন শিক্ষক আছে এখানে, তো এক একজন যে এক এক টাইমে এক এক ক্লাস নেয়। কেউ হচ্ছে আপনার ভোকাবুলারির জন্য নেয়, কেউ হচ্ছে আপনার গ্রামারের জন্য নেয়, কেউ দেখা যাচ্ছে যে আমাদের স্পিকিং টেস্টটা নেয়। তো আমি সেইভাবে স্যারদের সমস্ত অবদান দ্বারা আমি ভাইবা ফেস করি এবং আমি সফলও হই। তো তাদের অবদানের জন্যই আমার ভিসাটা আমার আজকে হাতে পাওয়া। আচ্ছা, আপনি তো তাহলে খুব শীঘ্রই জাপানের উদ্দেশ্যে যাচ্ছেন, তো আপনার পরবর্তীতে যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি পরবর্তী আমার যারা ভাই বোন যারা এখানে আসবে, আমি তাদের একটাই সাজেশন দিব যে বাইরে অনেক এজেন্সি আছে, আমি শুধু এটুকু বলবো যে আপনারা শুধু এখানে একটু আসেন, এসে আপনারা জাস্ট আগে পরিবেশটা দেখেন, তারপর তাদের পরিবেশ দেখিয়ে তাদের সমস্ত সব কিছু দেখে আপনারা তারপর ডিসিশন নেন। এখানে আপনারা কোনো ধরনের মানে হ্যারাসমেন্টটা হবেন না, কারণ বাইরে আপনাকে টাকা নেওয়ার পরেও কিন্তু আপনাকে হ্যারাসমেন্ট করবে। আর এখানে সব থেকে একটা বড় ব্যাপার যে এখানে সমস্ত ব্যাপারগুলো আছে, আপনার যত টাকা লাগে না কেন সব নিজে হাত দিয়ে পেড করতে হচ্ছে, তো আপনার নিজের খরচটা আপনি নিজেই জানতে পারতেছেন যে আপনার কত টাকা কি লাগবে। তো এইটুকুই আমার বলার ছিল, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনি যে স্টুডেন্ট ভিসা পেয়েছেন সেটা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।